স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দর্শক আপনাদেরকে দেখাবো অসাধারণ মানের একটি লেবেল মেকার। এই লেবেল মেকার আমরা স্বাভাবিকভাবে আমাদের বিভিন্ন পণ্যের উপরে বা প্রোডাক্টের উপরে যে লেবেলগুলো ব্যবহার করে থাকি সেই লেবেলগুলো আসলে হয় কাগজের এবং অনেক নিম্নমানের। আর এই লেবেল মেকারটি যদি আপনারা ব্যবহার করেন, এটি লেবেল মেকারের যত ধরনের প্রিমিয়াম কোয়ালিটি আছে তার ভিতরে সবচেয়ে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটি লেবেল মেকার। তো আজকের ভিডিওতে এই টোটাল লেবেল মেকারটি আপনাদেরকে আমি একেবারে খুলে প্রিন্ট করে দেখাবো কিভাবে এটি কাজ করে এবং এটির সকল বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আসুন দর্শক আমরা এবার কাছাকাছি বা সামনে থেকে জিনিসটি আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে দর্শক আমাদের লেবেল মেকারটি, আর এখানে হচ্ছে এই যে দেখুন আমাদের লেবেল মেকারটি, এটি হচ্ছে ডাইমো ব্র্যান্ডের অর্গানাইজার এক্সপ্রেস এম্বোস, মানে এটি মূলত হচ্ছে এম্বোস টাইপের, মানে খোদাই করা লেবেল হবে, খোদাই করা লেবেল যেটাকে বলা হয় সেটার সেই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। তো চলুন আমরা এবার প্রথমে প্যাকেটটি একটু খুলি, তারপরে আমরা এক এক করে বিস্তারিত সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে আপনারা এম্বোস টাইপের এই লেবেল মেকারটি দেখতে পাচ্ছেন, এটি আমার দেখা সবচেয়ে সেরা কোয়ালিটির লেবেল মেকার। তো চলুন আমরা একটু খুলে দেখি। এটি মূলত হচ্ছে ডাইমো ব্র্যান্ডের এবং আমি আপনাদেরকে একটু জিনিসটা পুরোপুরি খুলে দেখাচ্ছি। দেখুন এটি হচ্ছে এর প্যাকেট, এখানে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে, আর এটার সাথে যেই পেপারটা পাওয়া যায় সেই পেপারটা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু বিষয়টা মানে ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখেন কোয়ালিটিটা কি, কোয়ালিটিটাও কিন্তু খুবই অসাধারণ। তো আমরা যদি এভাবে এটার মুখটা একটু খুলি, মানে এখান দিয়ে মূলত হচ্ছে এটার পেপার দেয়, এই যে একটা রোল আছে এই রোলটা আপনারা কিন্তু আলাদা দিতে পারবেন। এই যে একটু দেখেন এই যে রোলটা, এখানে আপনারা রোলটা প্রথমে দিতে পারবেন এবং আমরা যদি এটাকে লক করে দেই তাহলে দেখুন এই যে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে সংখ্যাগুলো আপনারা যেই লেবেলটা করবেন সেই লেবেলের সংখ্যাটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন এ বি সি ডি ই এফ জি এস আই জে সবগুলো অক্ষর আছে, এখানে সংখ্যাগুলো আছে, এখানে কিছু ওই যে সিম্বল আছে এবং এখানে একটি কেসির চিহ্ন আছে, মানে কাটার চিহ্ন। তো দর্শক দেখেন আমি আপনাদেরকে ছোট্ট একটু জিনিস প্রিন্ট করে দেখাচ্ছি। এই দেখুন আমরা মনে করেন প্রথমে ধরেন একটি জিনিস প্রিন্ট করব, যে কে এল এম এন ও পি কিউ আর, এই যে দেখুন এই আর। হ্যাঁ তো আমরা আর আর এখন সেটিংস করলাম, আর সেটিংস করলাম, সেটিংস করে এখানে একটু এই যে প্রেসার প্রেসের যে জিনিসটি আছে এটি দিয়ে আপনাদেরকে চাপ দিতে হবে। তো আমরা আর সেটিং করলাম, আর সেটিং করে এখন জাস্ট এই চাপ দিলাম একটা, ঠিক আছে। এবার এবার আমরা ই দিলাম, এই ই, ওকে এবার আমরা ই দিলাম, বেশি ইয়া দেওয়ান লাগবে না, তো চাপ দেওয়ান লাগবে না। এবার আমরা ই দিলাম, ই, ঠিক আছে, এই যে আর ই। এখন দেখেন এই যে এটার যে উপরের জায়গাটা, এই উপরের জায়গা দিয়ে কিন্তু আমার লেবেলটা কিন্তু প্রিন্ট হয়ে বেরোচ্ছে। তো এবার হচ্ছে এ, এই এ, এবার আমরা এ দিলাম, দেখুন এ, তারপরে হচ্ছে এল, এই এবার হচ্ছে এল। হ্যাঁ আর এই যে দেখেন এইটা কিন্তু আপনার হচ্ছে বাটন, হ্যাঁ এটা হচ্ছে আপনার বাটন, এই যে এটা হচ্ছে এল, এই। হ্যাঁ একটু জোরে আপনাকে চাপ দিতে হবে কারণ এটা যেহেতু এম্বোস ওইটার ভিতরে কিন্তু ওই যে পেপারটার ভিতরে কিন্তু খোদাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এবার স্পেস, এখন এখানে আমাদের স্পেসের অপশনটা কোনটা সেটা খুঁজতে হবে। এই যে এটা হচ্ছে স্পেস, এই যে নিচের এটা মনে হয় আমাদের স্পেস, যদি স্পেস না হয় তাতেও কোনো সমস্যা নাই, আমরা একটু স্পেস দিয়ে দিই। হ্যাঁ এখন আমরা একটু স্পেস দিয়ে দিলাম, দেখুন এই, এবার আমরা আবার এই সংখ্যাগুলো দিচ্ছি, এবার আমরা এই এই সংখ্যাটা দিব, এই দেখুন এটা একটু মানে আপনারা একেবারে সোজাসুজি করে নেবেন তারপরে চাপ দিবেন। তো বন্ধুরা এবার আমরা লাস্ট সংখ্যাটি দিলাম, এই আমরা এখন আমরা লাস্ট সংখ্যাটি দিলাম, দেখুন হ্যাঁ এখন আমাদের লাস্ট সংখ্যা পর্যন্ত আমাদের পেপারটি কিন্তু প্রিন্ট হয়ে গেছে।
এখন আমরা এই যে কেচিটা দেখতে পাচ্ছেন এই কেচির এখানে নিয়ে আসব। আসলে এই এমবোস যে লেভেল প্রিন্টার গুলো এটার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কোয়ালিটি হচ্ছে এটির। এটার আমরা জাস্ট এই কেচিটা যখন আমরা আপনারা আনবেন এখানে চাপ দিয়ে কিন্তু ধরে রাখতে হবে, ধরে রেখে তারপরে আপনাকে এটা এভাবে টান দিতে হবে। তো আসলে আমার টানটা একটু, আমি বা হাতে ধরাতে টানটা একটু জোরে পড়ে গেছে, সেটার জন্য আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। বাট কাজটা কিন্তু সেরকম, এই যে দেখেন এখানে আমার চ্যানেলের নামটা চলে আসছে রিয়েল ভিউ, এই হচ্ছে অবস্থা। দেখেন প্রিন্টের কোয়ালিটিও কিন্তু ভালো, এবং আমি যদি এই পাশটা আপনাদেরকে একটু দেখাই, এই পাশটা কিন্তু একেবারে খোদাই হয়ে গেছে। একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই, এই দেখেন ভিতর দিয়ে কিন্তু একেবারে খোদাই হয়ে গেছে। এখন আমরা এই যে এইটার যে ইয়েটা যেটাকে বলা হয় যে এটার পিছনে একটা অসাধারণ মানের একটা গাম আছে, এই আমরা যদি একটু গামটা আপনাদেরকে একটু খুলে দেখাই দর্শক, তাহলে আপনার আমার নখ সমস্যা এই যে, মানে এটা এমবোস লেভেল প্রিন্টার সোজা কথা। তো আসলে আপনারা যারা এমবোস লেভেল প্রিন্টার চাচ্ছেন বা প্রিমিয়াম কোয়ালিটির লেভেল প্রিন্টার চাচ্ছেন, তারা চাইলে এই জিনিসটি আপনারা ক্রয় করতে পারেন। তো এই দেখেন আমি যদি এখন এটার ভিতরে একটু লাগাতে চাই, আপনারা পণ্যের উপরে সহকারে যে কোনো জায়গায় আপনারা এটা লাগাতে পারেন। এই দেখেন আমি একটু লাগিয়ে দিলাম, এই দেখেন আমার লেভেল ইয়ে প্রিন্টারটি লাগিয়ে, এবং এটা কিন্তু, এটা কিন্তু আমি যদি আপনাদেরকে বলি একেবারে খোদাই করা, হ্যাঁ একেবারে খোদাই করা সংখ্যা, এই দেখেন একেবারে শক্ত, মানে উপর দিয়ে ভাষা এবং নিচ থেকে কিন্তু খোদাই করা। তো বন্ধুরা এই হচ্ছে সেই এমবোস লেভেল প্রিন্টারটি। এই এমবোস লেভেল প্রিন্টারটি আসলে আমি দেখেছি অসাধারণ মানের। তো আপনারা যারা এমবোস টাইপের এই লেভেল প্রিন্টার ক্রয় করতে চাচ্ছেন বিভিন্ন অনলাইন শপে, তারা এই লেভেল প্রিন্টারটি ক্রয় করতে পারেন। দেখতেও যেমন কোয়ালিটি সম্পন্ন, আর কাজেও সেটা অনেক সুন্দর। আর এর যেই মানে ফিতা বা ট্যাপ যেটাকে বলা হয়, এই এমবোসের এই যে এই ট্যাপটা, এই ট্যাপটা হচ্ছে 3 মিটার বা 4 মিটার লম্বার, বিভিন্ন সাইজের পাওয়া যায়। এটাও মূলত আপনি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে পাবেন। তো এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা এই প্রোডাক্টে নিয়ে যদি কোনো আগ্রহ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করি সেই কমেন্টের আমি উত্তর দিব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো করবেন এবং ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন।